জেলোনেস্কিকে বেস্ট সেলসম্যান বললেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট বালাদিমির জেলানস্কিকে ইতিহাসে সেরা বিক্রয়কর্মী বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন প্রতিটি বার তিনি যুক্তরাষ্ট্রে আসেন এবং ছয় হাজার কোটি মার্কিন ডলার জিতে চলে যান এবারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জ্যালনেস্কি মনে প্রাণে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর জয় চানো বলে মন্তব্য করেন ট্রাম্প আগামী পাঁচ নভেম্বর এই নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত হবে গতকাল সোমবার প্যানিসিলভেনিয়ার এক নির্বাচনী সমাবেশে জ্যালনেস্কিকে নিয়ে এইসব কথা বলেন ট্রাম্প জেলানস্কি বর্তমানে যুক্তরাষ্ট্রে সফর করছেন গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছান রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েবের পরিকল্পনা জানাতে এবার সেখানে গেছেন তিনি এএপির খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পার্থিক কমলা হ্যারিস ও ট্রাম্পের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করবেন জেলানস্কি তিনি পরিকল্পনার নাম দিয়েছেন বিজয় পরিকল্পনা প্যানিসেলভেনিয়া ট্রাম্প আরও বলেছেন যদি নির্বাচনে যেতেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কিকে ফোন করবেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে দুজনকে একটি চুক্তিতে উপনীত হওয়ার তাগাদা দেবেন